আর এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি পুরুষোত্তম পণ্ডিত রয়েছেন ক্যানাল স্ট্রোডে। সরাসরি চলে যাব পুরুষোত্তমের কাছে। কি ছবি দেখছো? একেবারেই সুকর্ণা, যে বিষয়টা কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল যে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমলে যাতে 3 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রেখেছেন, কিন্তু আজকে সকাল থেকে যখন কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, তারপরেই যেটা দেখা গেল যে কলকাতার বিভিন্ন রাস্তা জলমগ্ন হলো এবং জল যন্ত্রণার ছবিটা আরও একবার প্রকট হলো কলকাতার বুকে। এবং বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ার পরে কলকাতা পুরসভা আগাম সতর্কতা হিসেবে যে ব্যবস্থা নিয়েছিল, যে 81টি পাম্পিং স্টেশন রয়েছে সেগুলো সক্রিয় রয়েছে, 450 মতন যে পোর্টেবল পাম্পিং ভেহিকল রয়েছে সেগুলোকেও কলকাতার বিভিন্ন অংশে জল নিষ্কাশনের জন্য মোতায়েন করা হয়েছে, কিন্তু এতৎসত্ত্বেও বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে এবং এখনও মানুষ দুর্ভোগের মধ্যেই রয়েছেন। সমস্ত কটি পোর্টেবল পাম্পিং ভেহিকল সক্রিয় আছে, যে পাম্পিং স্টেশনগুলি রয়েছে সেগুলি সক্রিয় রয়েছে, কিন্তু যেহেতু আজ সকাল থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে কলকাতা, তাই জমা জলে সাধারণ মানুষকে যন্ত্রণার মুখোমুখি হতেই হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি সার্কুলার ক্যান্ডেলের যে লক গেট রয়েছে সেই লক গেটের কাছেই, লক গেটের ঠিক সামনে রয়েছি আমি, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে গঙ্গার জলস্তর বেড়েছে, জোয়ারের কারণে সমস্ত লক গেটগুলোকে আজকে বন্ধ রাখা হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে যে লক গেট আংশিকভাবে বন্ধ রয়েছে, এই কারণে কলকাতার বিভিন্ন অংশে জমা জলের যে যন্ত্রণার ছবিটা সেই ছবিটা বিভিন্ন জায়গা থেকে প্রকট হয়েছে। কলকাতা পুরসভা বিভিন্ন জায়গাতে মোতায়েন করেছে পুরকর্মীদের যাতে ম্যানহোলগুলিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, কোথাও নোংরা জমে ম্যানহোলগুলো বন্ধ হয়ে গিয়ে রাস্তায় জল না জমে, বিভিন্ন জায়গাতে পোর্টেবল ভেহিকল রয়েছে সেগুলোরও ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু জল যন্ত্রণার ছবিটা বদলায়নি। সুকর্ণা ধন্যবাদ পুরুষোত্তম। বউবাজার সকাল 11:10 ছবি আপনারা দেখছেন, বৃষ্টি চলছে এক নাগারে, সেই সঙ্গে জল দাঁড়িয়ে গেছে কলকাতার বিভিন্ন রাস্তায়। ঠনঠনিয়ার ছবি এবার দেখতে পাচ্ছেন আপনারা, সকাল থেকে পাম্পিং চলছে জল নিষ্কাশনের জন্য, তবুও জল এখনো নামেনি, সাকশন মেশিন আনা হয়েছে তবুও জল দাঁড়িয়ে রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ সকাল 10টার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যানবাহন অত্যন্ত শ্লথ গতিতে যাতায়াত করছে এবং দেখতেই পাচ্ছেন জনজীবনে তার প্রভাব কিভাবে পড়েছে। আর এবার কলকাতা পুরসভার সামনের চত্বরের ছবি আপনারা দেখছেন, যেখানে প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে গোটা কলকাতার পরিস্থিতির দিকে, সেই কলকাতা পুরসভার সামনে এই ছবি দেখা গেল। আর এবার বেহালার ছবি, বেলা 12টায় বেহালা জলমগ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন।